জায়গায় নূর লাগবে, নূর ছাড়া কাজ হবে না, নূর ছাড়া কাজ হবে না। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, কিরে এই মানুষগুলো জাহান্নামে আসলো কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কত নবী রাসূল পৃথিবীতে পাঠাইলেন, কত আসমানি কিতাব আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, তারপরেও মানুষ কেন জাহান্নামে আসে? আল্লাহ তখন ফেরেশতারা গিয়ে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফী সাকার, কিরে মানুষ তোমরা জাহান্নামে আসলে কেন, জাহান্নামে আসার কি কারণ? জাহান্নামীরা তখন ফেরেশতাদেরকে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ফেরেশতারা আমরা তো দুনিয়াতে এসব নবী রাসূলও আমাদের কাছে ছিল, কিতাবও ছিল, সবই ছিল, কিন্তু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আমরা সপ্তাহের একদিনের মুসল্লি ছিলাম, শুক্রবারের দিন হাজিরা দিয়ে আসতাম, বছরে দুই দিন ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন গিয়ে হাজিরা দিয়ে আসতাম, মাঝে মাঝে সবে বরাত সবে কদর এরকম বিশেষ বিশেষ কিছু দিন আসলে আমরা মসজিদে গিয়ে হাজিরা দিয়ে আসতাম, আর বলতাম যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে, কি বলে না আমাদের দেশে, আপনাদের দেশে বলে আরে ভাই আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে আমার ঈমান ঠিক থাকে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ, একজন মুমিনের মধ্যে আর শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যার ঈমান আছে তিনি কখনো নামাজ ছেড়ে দিতে পারেন না, যার ঈমান নাই তিনি যে কোনো মুহূর্তে নামাজ ছেড়ে দিতে পারেন। ঈমান থাকলে ওই লোক কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারেন না। সূরা আল বাকারা 213 নম্বর আয়াতে এই জন্য আল্লাহ পাক ঈমানকে সালাতকে ঈমান শব্দ দিয়ে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তোমার ঈমানকে নষ্ট করতে চান না, এখানে ঈমান অর্থ হলো সালাত। সুবহানাল্লাহ, সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কোনো কাজকে কুফরি মনে করতেন না, একটি কাজকে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। তিরমিজির হাদিস সহিহ সনদে এসেছে যে সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সালাত ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো কাজকে কুফরি মনে করতেন না, সালাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। আল্লাহ আকবার, আজকে আমাদের ভাইয়েরা বোনেরা অনর্গল নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেওয়ার পরেও মনে করে আমি ইমানদার, আমার ইমান ঠিক আছে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান মজবুত, আমার ইমান শক্ত এখন খুব, তো নামাজে নাই আবার ইমান শক্ত থাকে কেমনে? ইমান তো থাকারে কথা না, কারণ ইমান যদি থাকতো তাহলে তোমার যে ইমান তোমাকে ফজরের সময় ঘুম থেকে তুলতে পারলো না, যে ইমান জোহরের সময় মসজিদে আনতে পারলো না, যে ইমান আসরে মসজিদে আনতে পারলো না, যে ইমান মাগরিবে মসজিদে আনতে পারলো না, যে ইমান এশায় মসজিদে আনতে পারলো না, তোমার বাড়ি থেকে মাত্র কয়েক গজ দূরে তোমার মসজিদ, সমাজের মসজিদ এখন তো একেবারে কাছে কাছে, দেখা যায় 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে সর্বোচ্চ, এর দূরে আর মসজিদ নেই, তো যে ইমান তোমাকে 5 মিনিট 10 মিনিট দূরে মসজিদ পর্যন্ত নিতে পারে না, ওই ইমান তোমাকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কেমন করে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এটা চিন্তা করলেই তো তুমি বুঝতে পারো যে যে ইমান তোমাকে মাত্র 5 মিনিটের রাস্তা টেনে নিতে পারে না, সেই ইমান হাজার হাজার মাইল দূরে যে জান্নাত, সে জান্নাত পর্যন্ত কিভাবে নেবে?